সবাইকে স্বাগতম। আমরা এখানে একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে দেয়া আছে 3, 10, 21, 36, 55, 70, 105। ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য সিকোয়েন্স। লক্ষ্য করা যাক এখানে কতগুলো সংখ্যা দেয়া আছে। আমাদের এই সংখ্যাগুলোর ভেতর কোনো একটি নির্দিষ্ট সংখ্যা যা কোনো একটি নির্দিষ্ট শর্তের সাপেক্ষে অন্যান্য সংখ্যাগুলোর থেকে আলাদা তা নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক এখানে প্রদত্ত সংখ্যাগুলি হচ্ছে যথাক্রমে 3, 10, 21, 36, 55, 70, 105। আচ্ছা, প্রথমত আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা কিন্তু একটা সিম্পল প্যাটার্ন এখানে লক্ষ্য করছি, আর তা হচ্ছে এখানে অধিকাংশ সংখ্যাই কিন্তু কম্পোজিট সংখ্যা, কম্পোজিট নাম্বার। যেমন 10 এই সংখ্যাটি কিন্তু কম্পোজিট, 21 এই সংখ্যাটি কিন্তু কম্পোজিট, 36, 55, 70 এবং 105 এই চারটি সংখ্যাও অনুরূপভাবে কম্পোজিট। একমাত্র 3 এই সংখ্যাটি কিন্তু প্রাইম নাম্বার, 3 এই সংখ্যাটি একমাত্র এখানে প্রাইম নাম্বার। তাহলে আমরা যদি বিবেচনা করি যে 3 এই সংখ্যাটি প্রাইম নাম্বার, তাহলে এই শর্তে এই সংখ্যাটি অন্যান্য সকল সংখ্যা থেকে এখানে আলাদা। আমরা অবশ্য আরেকটা কন্ডিশন এখানে প্রয়োগ করতে পারি। কিরকম? লক্ষ্য করা যাক এখানে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আর তা হচ্ছে এখানে এই সংখ্যাগুলোর ব্যবধান কিন্তু ক্রমাগতভাবে বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পেয়েছে, তাই না? এখানে 3 এবং 10-এর ভিতর ব্যবধানগুলো তো লক্ষ্য করা যাক 7, 10 এবং 21-এর ভিতর ব্যবধান কত? সিম্পলি 11, কারেক্ট। 21 এবং 35-এর ব্যবধান কত? সিম্পলি 15, 36 এবং 55-এর ভিতর ব্যবধান কত? লক্ষ্য করা যাক 19, তাই না? তাহলে কিন্তু আমরা এখানে বস্তুতে একটা প্যাটার্ন লক্ষ্য করছি, আর তা হচ্ছে এখানে বাম দিক থেকে ডান দিকে পরপর দুটি সংখ্যার ব্যবধান কিন্তু এখানে ক্রমাগতভাবে 4 একক বৃদ্ধি পাচ্ছে, তাই না? প্রথম দুটি সংখ্যার ভিতর ব্যবধান ছিল 7, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি সংখ্যার ভিতর ব্যবধান 11 হয়ে গেল, 7 থেকে 4 বৃদ্ধি পেল। অনুরূপভাবে 21 এবং 36 এই দুটি সংখ্যার ভিতর ব্যবধান আমরা পাচ্ছি এখানে 15, তাই না? 36 এবং 55 এই দুটি সংখ্যার ভিতর ব্যবধান 19। তাহলে 55 এবং তার পরবর্তী এই দুটি সংখ্যার ভিতর ব্যবধান কত থাকা উচিত? সিম্পল 19+4 অর্থাৎ 23। কিন্তু আমরা এখানে দেখছি যে 55 এবং 70 এই দুটি সংখ্যার ভিতর কিন্তু ব্যবধান 23 নেই, কারেক্ট কারেক্ট। তাহলে আমরা যদি এখানে 55 এই সংখ্যাটিকে সিকোয়েন্সের পঞ্চম সংখ্যা বিবেচনা করি, তাহলে ষষ্ঠ সংখ্যা কত হতে পারতো? 55+23, কারেক্ট। 5+3 আমরা এখানে পাচ্ছি 8, 5+2 হচ্ছে 7, তাহলে আমরা এখানে পাচ্ছি 78। তাহলে আমরা দেখছি যে এখানে ষষ্ঠ সংখ্যাটি যদি 70 না হয় 78 হতো, তাহলে কিন্তু এখানে আমাদের যে সিকোয়েন্সের প্যাটার্ন সেটা কিন্তু নিরবিচ্ছিন্ন থাকতো, কারেক্ট। এখন ষষ্ঠ সংখ্যাটি যদি 78 হয়, সপ্তম সংখ্যাটি আমরা এখানে পাচ্ছি 105, কারেক্ট। এবং 105 এবং 78-এর মধ্যে পার্থক্য কত? লক্ষ্য করা যাক 105-78, আমরা এখানে 15 থেকে 8 বিয়োগ করছি, আমরা পাচ্ছি 7, আমরা এখানে 1 পরিশোধ করে দিচ্ছি, 7 হয়ে যাচ্ছে 8, 10-8 আমরা পাচ্ছি 2। তাহলে আমরা এখানে দেখছি 105-78 হয়ে যাচ্ছে 27। তাহলে আমরা দেখছি যে আমরা যদি এখানে ষষ্ঠ সংখ্যাটি 70 না বিবেচনা করে 78 বিবেচনা করতাম, কারেক্ট, তাহলে এখানে ষষ্ঠ এবং সপ্তম সংখ্যার ভিতর ব্যবধান কিন্তু হতো 27, কারেক্ট। ফলে প্যাটার্ন কিন্তু এখানে নিরবিচ্ছিন্নতা বজায় রাখতো, কিন্তু এখানে কিন্তু 78 সংখ্যাটি দেয়া নেই, এখানে দেয়া আছে 70 সংখ্যাটি, কারেক্ট কারেক্ট। তাহলে এখানে কিন্তু 70 হবে রং নাম্বার। তাহলে আমরা দেখছি যখন আমরা প্রাইম এবং কম্পোজিটের কনসেপ্ট কাজে লাগাবো, সেক্ষেত্রে আমাদের রং নাম্বার হবে 3। কিন্তু যখন আমরা এখানে পরপর দুটি সংখ্যার ব্যবধান লক্ষ্য করা যাক ক্রমাগতভাবে 4 একক বৃদ্ধি পাবে, এই শর্ত এখানে এই কন্ডিশন এখানে প্রয়োগ করব, সেক্ষেত্রে আমাদের এখানে রং নাম্বার হবে 70, কারেক্ট। তাহলে এই দুটি কন্ডিশনের ভিতর যে কোনো একটি কন্ডিশন প্রয়োগ করে আমরা কিন্তু এখানে রং নাম্বার নির্ণয় করতে পারবো। এটা রং নাম্বার 3 হতে পারবে, আবার রং নাম্বার 70 হতে পারবে।